এজন্য পৃথিবীতে আজকে করোনা আসছে, এই করোনা আল্লাহ দেওয়া। সবাই বলতেছে আল্লাহ দেওয়া। এই করোনার লগে কোনো প্রতিবাদ করা সম্ভব না, যুদ্ধ করা সম্ভব না, মোকাবেলা করা সম্ভব না। যারা মোকাবেলার কথা বলে তারা তাদের ইমানের মধ্যে ত্রুটি আছে, যারা মোকাবেলার কথা বলে তাদের ইমানের মধ্যে ত্রুটি আছে। এটার মোকাবেলা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। বলে হুজুর আপনি এত জোর দিয়ে কথা বলেন কেন? কেন বলবো না? হজরতে হজরতে ইউনুস আলাইহিসসালাম যখন ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটে গেল, কোথায় ওই জায়গায় ডুবালো ছিল? কোথায় তোমার বিজ্ঞান? কোথায় তোমার রাডার? কোথায় তোমার এরকম ভাবে এই কম্পিউটার? কোথায় তোমার এরকম ভাবে ডিজিটাল? কিছুই ছিল না, আল্লাহ ছিল। হযরতে ইউনুস আলাইহিসসালামকে 40 দিন পর্যন্ত মাছের পেটে যে আল্লাহ রাখতে পারে, ওই আল্লাহ করুণাকে দুই শত করে বঙ্গোপসাগরে ফালাই দিতে পারে। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه وقال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا أو راحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا ولا نصرانيا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم على آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। কখন যখন যে হালতে থাকা ওই হালতে আলহামদুলিল্লাহ পড়া, মসজিদ আসতে পারছি আলহামদুলিল্লাহ, যারা রাস্তায় আছে তারাও আলহামদুলিল্লাহ, আর ঘরে যারা বসে আছে তারা কি পড়বো তারা নিজেরাই জানে। আল্লাহ তুমি মাফ করে দাও। এই মাস আরবি কি মাস? জিলকদ, জিলকদ। আর সামনে আসতেছে জিল হজ। আগের মাস গেছে শাওয়াল, এর আগের মাস গেছে রমজান, এর আগের মাস গেছে, এর আগের মাস গেছে রজব। এই এক এক মাস চইলা যায়, আমরা এখন জিকদ মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে হজ করছেন একবার, একবার এডেই প্রথম হজ, এডেই শেষ হজ। কিন্তু উমরা করছেন চারবার, উমরা করছেন কয়বার? চারবার, চারবার। এটা করছেন এই জিলকদ মাসে। জিলকদ মাসে কি করছেন? উমরা করছেন। কয়বার? চারবার।
হজ করছেন কয়বার? একবার। একবার কেন? রাসূল এরপরে আর হজ পান নাই। রাসূল বিদায় হজ এই জন্য বলা হয় যেইবার হজ করলেন এর ছয় মাসের মধ্যে রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, চলে গেছেন দুনিয়াতে। এই জন্য এটাই তার প্রথম হজ, এটাই তার বিদায় হজ। আজকে বাইতুল্লাহ বন্ধ, বাইতুল্লাহ মানুষ যাইতে পারে না। এটা কাদের কারণে? বিশ্বাস হয়? কাদের কারণে? আমাদের কারণে। বলো হুজুর আমরা কি করলাম? আমরা গুনাহগারের কারণে আজকে মসজিদ বন্ধ, দোকান বন্ধ, অফিস বন্ধ, আদালত বন্ধ, রাস্তা বন্ধ, গাড়ি বন্ধ। আমাদের দু হাতের কামাই, আমাদের দুই হাতের কামাই। বলে হুজুর আমরা কি করলাম, আমাদের দোষ কি? দেখেন আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব দোষ। সকালের নামাজ পড়ি নাই, তাহলে আমাকে দোষ না? আমাকে কি এটা দোষ না? এত করোনা আইলো, মাস্কের কথা মাইক লাগাইয়া সেনাবাহিনী বিজিবি সবাই বলতাছে। কালকে একজন সেনাবাহিনী দেখলাম বুঝাইতেছে, এটাকে আগের না কালকের জানি না, বুঝাইতেছে ভাই আপনারা নামাজ পড়বেন, নামাজের দ্বারাই বালা দূর হইব। কিন্তু নামাজটা ঘরে পড়ে, নামাজ পড়েন, নামাজ দরকার কিন্তু ঘরে পড়েন। আমার নিজেকে বাঁচানোর জন্য এখন আমরা সব বন্ধ করে দিতেছি, অথচ বাঁচন মরণের দায়িত্ব আল্লাহ আমাকে নিয়ে নিছে। যেদিন আল্লাহ বানাইছে ওদিন আল্লাহ মৃত্যুও বানাইছে। এটা বিশ্বাস হয়? এর মুখে মুখে বিশ্বাস, অন্তরে বিশ্বাস নেই, অন্তরে নাই, কারোই নাই, অন্তরে নাই। যেদিন মৃত্যু দিছে, যেদিন জন্ম দিছে ওদিন মৃত্যু আল্লাহ বানাইছে। এ কথার উপর ইমান রাখতে হবে। এরপরে বৃষ্টি হইলো যেরকম আমরা চলি, লকডাউন আমরা চলবো, যারা দিছে আমরা মানতেছি, আমাদেরকে মানাইতেছে। কারণ মানুষ মানবো না, কারণ মানুষ না মানার কি আছে ভাই? মরণ থেকে সবাই ভয় পায়, সবাই ঘরে ঢুকে যাবো কা, তখন পুলিশ দিয়ে ঘরে ঢুকাইতে হয় কে, এখন সেনাবাহিনী দিয়ে ঘরে ঢুকাইতে হয় কে, কারণ কি? এক মৃত্যুটাই বোঝে না যে করোনায় বাইর হইলেই মরে যাইবেন, মাস্ক না পরলেই মরে যাইবেন, তো এটা কি বোঝে না? তো পুলিশ দিয়ে ঢুকাইতে হয় কে? যেরকম পুলিশ দিয়ে ঢুকাইয়া করোনা বুঝাইতে হয়, এরকম পুলিশ দিয়ে ঢুকাইয়া নামাজি বানাইতে হবে, এরকম পুলিশ দিয়ে সেনাবাহিনী দিয়ে ঢুকাইয়া নামাজি বানাইতে হবে। মসজিদ ও রাস্তায় নামবে নামবে কবে, এই বেটা গাড়ি বন্ধ কর, মসজিদে ঢোক, এখন আজান হয়ে গেছে। দরকার ছিল এটা, এটাও দরকার ছিল, কিন্তু এটার কোনো খোদার হুকুম, খোদার জমিনে থাকা হয়, খোদার বাতাস খাওয়া হয়, শরীর আল্লাহ দিল, মুখের বুলি, মুখে ভালোবাসা অন্তরে অনিষ্টতা, এর চেয়ে অধিক ভালো প্রকাশ্য শত্রুতা। মুখে বলে আল্লাহ সব করে, আল্লাহ সব করে, আল্লাহ সব করে। মানুষের শ্বাস প্রশ্বাস একটা মাস্কের কাপড়ে বন্ধ করে দিব, এটাই জীবাণু শেষ করে দিব, এটাই জীবাণু দূরত্ব বন্ধ করে দিব, এটা কোনো ডাক্তার বললো আমি বিশ্বাস করবো না। এই জন্য আমাকে কয় এ কামি মাঝে পড়িয়া এডিকালি গারুড় হয়। আমরা আসলে গৌরা না, আমরা কোরআন হাদিস, কোরআন হাদিস ছাড়া অন্য কিছু আমরা বুঝি না। তোমরা দল বুঝো, তোমরা সমাজ নমাজ সব বুঝো, আমরা কোরআন বুঝি। কোরআন সামনে আমার সব সামনে, হাদিস সামনে আমার সব সামনে, আমার সামনে হলো মুহাম্মাদুর রসুলুল্লাহ, আমার সামনে আর কোনো নেতা, কোনো শিক্ষক, কোনো সুন্দর সুন্দরী আমার সামনে নাই। তোমরা সুন্দর দেখলে পাগল হয়ে যাও, তোমরা নারী দেখলে চায়া থাকো, আমরা চায়া থাকি না, আমরা আসমানের দিকে চায়া থাকি, ঠিক না বেটি? কি বলে মরণের পরে
মিনহা খালাকনাকুম, মাটির থেকে তোমারে বানাইছে, মাটির মধ্যে তোমারে দিলাম, মাটির থেকে তোমারে উঠানো হইব। কেন এই মাটি আল্লাহ কখন বানাইছে বলেন? এই সারা পৃথিবী পানি ছিল, মাটি প্রথম জাগাইছে কোন জায়গায়? একটা ইটের মতো প্রথম পৃথিবীর মধ্যে জাগাইছে, ওই জায়গাটার নাম কি? কাবা ঘর। কাবা শব্দের অর্থ হলো উঁচা। পৃথিবীর মধ্যে প্রথম যেই চর জাগছে, চর প্রথম যেই চর জাগছে, প্রথম যে মাটি তৈরি হয়েছে, এই মাটির জায়গা ছিল কাবা ঘর। কাবা ঘর প্রথম আল্লাহ উঠাইছে পৃথিবীর মেডেল, পৃথিবীর পশ্চিমে মাপেন, দক্ষিণে মাপেন, উত্তরে মাপেন, পূর্বে মাপেন, রশি লাগান, যা লাগান, সব কিছুর মেন হলো কাবা ঘর। কাবা ঘর, কাবা তুমি। তাহলে মানুষ বানাইছে কি দিয়া? মাটি দিয়া। তা মাটির প্রথম জায়গা হইল কাবা ঘর, যেটা আমাদের রূপ। আমরা থাকি এখানে, আমাদের মন হলো কাবায়। আমরা ঘুমাই এখানে, আমাদের মন হলো কাবায়। কেন? প্রথম মাটির সৃষ্টি হয়েছে কাবা ঘর, কাবা ঘর প্রথম উঁচা। এই জন্য কাবাতুন শব্দের অর্থই হলো উঁচা ওই জায়গাটা। যদিও যায় দেখেন কাবা ঘর এখন নিচে, কিন্তু আমাদের দেশ থেকে অনেক হাজার ফুট উঁচে হলো কাবা শরীফ। এটা হলো প্রথম। এই জন্য যে যার আসলের দিকে ফেরত যায়। আমাদের আসল হলো কাবা ঘর, আমাদের অন্তর হলো কাবা ঘর, আমাদের হৃদয় হলো কাবা ঘর। এই জন্য জিলকদ মাস যখন আসে, রমজান গেলেই গেই মানুষ যারা আসে তারা পাগল হয়। কই? কাবায় যাওয়ানোর জন্য পাগল। আমাদের মধ্যে এস আশেক না আমরা, যার কারণে কাবা ঘরে যাওয়ার জন্য মনও তৈরি হয় না। অনেকে কয় হুজুর আমাগো কি যাওয়ার তৌফিক আছে? কাবা ঘরে যাওয়ার জন্য তৌফিক লাগে না। কাবা ঘরে যাওয়ার জন্য কি লাগে না? তৌফিক যাগ আছে, তারা যাইতে পারে নাই। আমার জানা মতে রাষ্ট্রপতি দুইজনের নাম আছে কোন দেশের কমুনা, রাষ্ট্রপতি কিন্তু কাবা ঘর দেয় নেই। আবার টাকা নাই পয়সা নাই সে কাবা ঘরে চলে গেছে, কাবা ঘরে চলে গেছে। আর কাবা ঘরে আশেকরাই দেখতে পারছে, আর কাবা ঘর তো ওই দেখতে পারবে যে কাবা ঘর লাব্বাইক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে যখন কাবা ঘর বানাইছে, কুরআন সময় যে ওয়াজ্জিন না ফিন্নাস, মানুষদেরকে আপনি আজান দেন, আওয়াজ দেন, ডাক দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলে কি দেন না? ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ে বইয়া ডাক দিছে, পাহাড়ে বইয়া কি দিছে? ওই ডাক যাদের কলবে লাগছে, ওই ডাক রুহের জগতে যারা শুনছে, যারা লাব্বাইক বলছে, আল্লাহ তাদেরকে কাবা ঘরে। আর এর সাথে সাথে এই ওয়াজটা, এটার বিষয় না, আর একটা ওয়াজ বলি। কাবা ঘর বানানোর পরে কিছু গুড়া পাথর বাজছে। কি পাথর থাকে না ইডের কণা আদলা মাদলা, এগুলো কাম করার পর থাকে না? আল্লাহ তাআলা কইছে, হে ইব্রাহিম, এই সারা বিশ্ব যে আমি মসজিদ বানামু, আপনি এটা আরো গুড়া করেন। আল্লাহ গুড়া করে কি? গুড়া করে ছিড়ান। হযরত ইব্রাহিম আসলাম ছিড়াইয়া দিছে সারা পৃথিবীতে, এমন জায়গায় যাইয়া পড়ছে যেই জায়গায় পড়ছে ওই জায়গায় মসজিদ কিয়ামত পর্যন্ত, এখনো যদি না হয় কিয়ামত পর্যন্ত, এটা রাজা বাদশার বাড়ি হলো আল্লাহ মসজিদ বানাইয়া দিবেন। এই জন্য মানুষের বাড়ি ঘর মসজিদ হয়ে যায়, ঠিক না বেটি? বলে মরে গেছে গা পোলা নাই, মায়া নাই, কিছু নাই, বলে এটা মসজিদে দিয়ে দিল। আমার এক দাদা শ্বশুর আছে মরে গেছে, এখন তার কিচ্ছু নাই, রাস্তার পাশে একটা জায়গা আছে, এলাকার মানুষ ধরে এটা মসজিদ বানায় নামে। তাহলে বুঝে গেল
ওখানে ইব্রাহিম আসলামের পাথর আয়া পড়ছে, মরণের পরে মানুষ বুঝা আল্লাহ কয় ধর ওর নামে মসজিদ বানা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরগুলা ছিটাইয়া দিছে ওই পাথরগুলা, তাহলে বোঝা গেল আমাদের এখানে একটা পাথর পড়ছে। কি বলেন? এই জায়গায় যে পাকা হয় নাই, পাকা হওয়ার ব্যাপারে আসে নাই, আর মসজিদ পাকা হওয়ার ব্যাপারে রাসূল এত গুরুত্বও দেয়নি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ তো পাকা রাখা যায় নাই। রাসূলকে জানানো হয়েছে স্বর্ণের টুকরা আছে, উহুদের নিচে স্বর্ণ আছে। রাসূল জিজ্ঞাসা, আপনি কি চান? আপনি কি বাদশাহী নবী চান না আপনি গরিবী নবী চান? রাসূল বলছে আমার বাদশাহী দরকার নাই, আমি একবেলা খামো আরেকবেলা না খেয়ে থাকুম, একদিন খামো আরেকবেলা না খেয়ে থাকুম, এমন নবী আমাকে দান করেন। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি সুলাইমান আলাইহিস সালামের মতো বাদশাহী নবী চান? রাসূল বলছে আমি বাদশাহী নবী চাই না। সুলাইমান ইসলাম তো সারা বিশ্বের বাদশাহ ছিল, বাতাস তার কথায় চলতো, পশু পাখি তার কথায় চলতো, জিন তার কথায় চলতো। আল্লাহর নবী তো সুলাইমানকে সমস্ত নবীদের নবী, নবীদের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহী নবী চান নাই। বুঝা গেল বাদশাহীর মধ্যে কামিয়াবি না। কেন? যত টাকা আসবে তত গুণা করবে, যত ক্ষমতা আসবে তত গুণা করবে, যত এরকম ভাবে পয়সা হবে তত গুণা করবে। ঠিক না বেটি? আমার মতো গরিব মানুষ তো গুণা করতে পারবে না। রিক্সা লাগে গুণা করার কোনো রাস্তা আছে? গুণা করতেও টাকা লাগে। গুণা করতে কি লাগে? টাকা লাগে। জুয়া খেলতে টাকা লাগে, মদ খাইতে টাকা লাগে, গাঞ্জা খাইতে টাকা লাগাইতে, আগাম করতে টাকা লাগে, মারামারি করতে টাকা লাগে, হত্যা করতে টাকা লাগে। লাগে কি লাগে না? এই জন্য টাকা কামিয়াবি না। টাকা যদি কামিয়াবি হতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ টাকাওয়ালা নবী হইতেন। টাকার মধ্যে কামিয়াবি না, ক্ষমতার মধ্যে কামিয়াবি না। যার কারণে রাসূলকে আগেই তো ক্ষমতা দিতে পারতেন, রাসূলকে 3 বছর পর্যন্ত আটকে রাখা হলো মক্কার পাহাড়ের মধ্যে, সাহাবায়ে কিরাম সহ রাসূল সহ 3 বছর গাছের পাতা খায়া জীবন যাপন করছেন। আসলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন আমাদের আকাবের দিনে এই অবস্থায়। এজন্য কেউ অ্যারেস্ট হওয়া, কেউ জেলে যাওয়া, এটা তার গুনার কারণ না, এটা তার গুনার কারণ না। বহুত আছে এরকম ভাবে অন্যায় ভাবে জেলে পড়ে আছে, অন্যায় ভাবে তাকে মামলা দেওয়া হয়েছে, অন্যায় ভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে, যেরকম নবীদের করা হয়েছে, যেমন আমাদের বুজুর্গদের করা হয়েছে, ইমাম আবু হানিফাকে করা হয়েছে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইকে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইকে এরকম ভাবে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল তাকে অ্যারেস্ট করার জন্য। ইমাম বুখারী এমন জায়গায় যে বলে, আল্লাহ এখন আর আমার থাকার সময় না, এখন তুমি আমাকে উঠাইয়া নিয়ে যাও। আল্লাহ তার কথা উঠাইয়া নিয়া ইমাম বুখারীর ইন্তেকাল দিয়ে দেয়, ইমাম বুখারীকে ওখানে কবর দেওয়া হয়, ওই কবরের মধ্যে সুগ্রাণ মানুষ পাইতেছিল, এখন আমার থাকার জায়গা না। এই জন্য পৃথিবীতে আজকে করোনা আসছে, এই করোনা আল্লাহ দেওয়া, সবাই বলতেছে আল্লাহ দেওয়া। এই করোনার লগে কোনো প্রতিবাদ করা সম্ভব না, যুদ্ধ করা সম্ভব না, মোকাবেলা করা সম্ভব না। যারা মোকাবেলার কথা বলে তারা তাদের ইমানের মধ্যে ত্রুটি আছে, যারা মোকাবেলার কথা বলে তাদের ইমানের মধ্যে ত্রুটি আছে। এদের মোকাবেলা একমাত্র লা ইলাহা বলে। হুজুর আপনি এত জোর দিয়ে কথা বলেন কেন? কেন বলবো না? হজরতে হজরতে ইউনুস আলাইহিস সালাম যখন ইউনুস আলাইহিস যখন মাছের পেটে গেল, কোথায় ওই জায়গায় ডুবালো ছিল? কোথায় তোমার বিজ্ঞান? কোথায় তোমার রাডার? কোথায় তোমার এরকম ভাবে এই কম্পিউটার? কোথায় তোমার এরকম ভাবে ডিজিটাল? কিছুই ছিল না, আল্লাহ ছিল। হযরতে ইউনুস আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত মাছের পেটে যে আল্লাহ রাখতে পারে, ওই আল্লাহ করুণাকে দৃশ্যত করে বঙ্গোপসাগরে ফালাইয়া দিতে পারে। ঠিক নেই বেটি? তাহলে ওখানে যদি ওয়াজ করা হইতো যে এটার জন্য ডুবালো দরকার, আপনাকে কথা তো ডুবালো লাগবে, আপনাকে কথা তো ভাষণের জন্য কি জন কয় ওটারে, যেটা ভাষে ওটারে কি কয়, হ্যাঁ এগুলো লাগবে। তাহলে ওই সময় আপনাদের প্রযুক্তি দরকার ছিল যে ইউনুস নবীকে বাঁচানোর জন্য ডুবালো দরকার, কোন মাছ খাইলো, জাল দরকার মাছের থেকে উঠানোর জন্য। আগে আমাদের দেশে যেখানে বাড়ি ছিল নৌকার
ওই তুফানে নৌকা ডুবে যেত, খেওয়া নৌকা, আগে তো খেওয়া ছিল, তো ডুবে গেলে আমাকে ওই হিন্দুরা তো এই কাজ করত। তো নৌকা ডুববে কই গেছে জানে না, ইটা দিয়া রশি দিয়া এপারে আর ওপারে এমন টানলে নৌকা ঠেকত, ডুবে যে নৌকা লাগে বাইন্দা টাইম আমরা উড়াইতাম। তাহলে হযরত ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটে গেল তখন আপনাদের এই কম্পিউটার এই ডিজিটাল আপনাদের এই ডুবালো প্রয়োজন ছিল, এত লঞ্চ ডুবে গেল, ডুবে এত দুইজন জিন্দা বের করতে পারেননি। এটা বুঝতে হবে, ইমান ঠিক রাখতে হবে, মাস্ক পরবেন কিন্তু ইমান ঠিক রাখতে হবে, ইমান তো অন্তরে মাস্ক মুখে, ইমান ঠিক রাখতে হবে, ইমান যেন চলে না যায়। আল্লাহ কিন্তু পরীক্ষার মধ্যে ফেলাইছে, ইমান যেন আমাদের চলে না যায়, ইমান যেন উঠে না যায়। আজকে কাবা ঘর বন্ধ, অথচ আমি আয়াত নিয়ে আসছি, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি, এর আগে হলো ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ তাআলা বলছে ইন্না আউয়ালা বাইত, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হলো আমার কাবা ঘর, এটা আমি আদম আসলামের মতো দিয়ে বানাইছি, কারে দিয়ে বানাইছি, আদম আসলাম জিব্রাইল বলছে যাও কাবা ঘর হয়নি এটা ঘর বানাও, ফেরেশতাদেরকে দিয়া আদম নবীরে দিয়া কাবা ঘর বানাইছে, বানায় কইছে তওয়াফ করো, আদম আলাইসলাম প্রথম তওয়াফ করছে, এটাকে মাতাব বলে, আদম আলাইহিসসালাম তওয়াফ করছে, এটা আল্লাহ বলছেন ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, সারা আলমের হেদায়াত কাবা ঘর, অথচ ওয়ামান দাখালাহু কানা আমিনা, ওই কাবা ঘরে আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, আমি আল্লাহ এমন একটা নিদর্শন কাবা ঘরে রাখছি যা তোমাদের জন্য নিদর্শন, যেটা হলো ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের ছাপ, ইব্রাহিম আলাইহিসসালাম যেই পাহাড়ে পাথরে দাঁড়াইয়া কাবা ঘর বানাইছে ওই পাথরকে আমি রেখে দিছি, এটা হলো আমি আল্লাহর নিদর্শন, আমি রেখে দিছি। এই যে এটা, এটার মধ্যে ইব্রাহিম আসলামের পা দেওয়া আছে, পায়ের চিহ্ন আছে, এটা লিফটের মতো ছিল, এটা মেশিন নাই, কোথায় তোমার ডিজিটাল, কোথায়, এটা লিফটের মতো ছিল। যখন এই দেন কাবা ঘর কত উঁচা, এটাকে যখন প্রয়োজন হতো পাথরটা উঁচু হয়ে যেত, প্রয়োজন হতো পাথরটা নিচে হয়ে যেত, সুবহান সুবহান, এটা আপনি কি দিয়ে মাপবেন, এটা কি দিয়ে মাপবেন, এটা ওখানে কে ফতোয়া দিছিল, ওখানে কোন ডাক্তার ফতোয়া দিছিল, ওখানে কোন বিশেষজ্ঞ ফতোয়া দিছিল, আজ পর্যন্ত কেউ ফতোয়া দিয়া ওটাকে গবেষণা করতে বলে, কে ফতোয়া দিছে, তো কথা চলবে কোরআন হাদিসের চলবে, সমাধা দিবে কোরআন হাদিস বুঝনেওয়ালারা দিবে, কোরআন হাদিস ওলাদের সাথে পরামর্শ ছাড়া এই সমাধা কখনো আসবে না, আসবে না, আসবে না, আসবে না, যে যেই বুঝেন, হয়তো আমাদের চেয়ে বিজ্ঞান বেশি বোঝেন, আমাদের চেয়ে ইংলিশ বেশি বোঝেন, আমাদের চেয়ে আপনাদের ভাষা বেশি জানা আছে, সব জানা আছে, আসেন কোরআন বুঝেন কিনা, কোরআন আল্লাহর এটা বিশ্বাস করেন কিনা, এটা বোঝেন কিনা, কি হবে আগামীতে, ভবিষ্যতে কি আসবে, কখন কি হালত হবে, এটার একটা বিষয় এমন নাই যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়া যায় নাই, সব ঘোষণা দিয়ে গেছে, না হলে দোয়া পাইলেন কই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম, পারেননি দোয়া, মাস্ক কিন্তু দুই টাকা লাগে, দোয়া করতে জান্নাত বাইরে হয়ে যায় মাস্ক, অথচ সরকারের দরকার ছিল তওবা, তওবা ঘরে বসে তওবা করেন, এটা আসমানওয়ালা করোনা হলো আল্লাহর ইচ্ছা,
আল্লাহ যখন বলে তখনই করুণা শুরু হয়, আল্লাহ যখন বলে না তখন শুরু হয় না। এক বছর আগে আমেরিকায় শুরু হয়েছে, ভারতে শুরু হয় না, এই বছর আল্লাহ ভারতে শুরু করে দিয়েছে। আমার যখন ইচ্ছা তখনই শুরু হবে, আমার ইচ্ছা হবে না তখন করুণা হবে না। এটা আমার ইচ্ছা, এটা আমার ইচ্ছা, কেউ বন্ধ করতে পারে না। এটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা। করোনার চেয়ে বেশি রুগী আছে বাংলাদেশে স্ট্রোকের রুগী, করোনার চেয়ে বেশি রুগী আছে প্যারালাইসিসের রুগী, করোনার চেয়ে বেশি রুগী আছে এরকম ভাবে এটাকে কি বলে? আরে না, বর্তমানে চুলকানির ওষুধ। ওদিকে ডাক্তারের কাছে গেলাম বলে ডাক্তার বলতেছে, হুজুর বড় মহামারী হয়েছে বলে এজমা, এটার অ্যালার্জি। এই অ্যালার্জি প্রত্যেকটা মানুষের, এক একটা ট্যাবলেটের দাম 100 টাকা, এক এক পরিবারের হাজার হাজার টাকা যেতেছে, এটা ভালো হয় না। বর্তমানে শুরু হয়েছে স্ট্রোকের রুগী, ক্যান্সারের রুগীর কোনো সিরিয়াল নাই। আপনি যে দেখেন ভর্তি হইতে পারে না। আমাদের পিজি হাসপাতাল, সর্বোচ্চ হাসপাতাল, পিজি হাসপাতালে সিরিয়াল নাই। ওদিনকে এক পুলিশের এসপির কাছে গেলাম, বলে আমার মামার মামার মন্ত্রী মহোদয়কে দিয়া আমি ফোন করাইলাম পিজিতে, তারপরে সিরিয়াল পাইছি 20 দিন পরে, একটা টেস্ট 20 দিন পরে সিরিয়াল পাইছি। বাংলাদেশে ক্যান্সারের জন্য হাসপাতাল দরকার, এটার প্রয়োজন দরকার কি না বলেন? কেন ক্যান্সারের রোগী বহুত, ক্যান্সারের রোগী বহুত, স্ট্রোকের রোগী বহুত, প্যারালাইসিসের রোগী বহুত, এরকম ভাবে এই সমস্ত রোগী আছে। এগুলা সব আসমানওয়ালার ইচ্ছা, এগুলা থেকে বাঁচতে হলে ইয়ামসাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিফালাহু ইল্লা হু। আল্লাহ বলে দিছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক 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 ইন্নি কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনুস ইসলাম কি জুলুম করছে? ইউনুস ইসলাম কি নামাজ ছাড়ছিল? ইউনুস ইসলাম থেকে কারো মাল দখল করছিল? ইউনুস ইসলাম কি মিথ্যা কথা বলছে? একটাই শুধু জাতি কথা শুনে না, জাতিকে রাইখা চলে গেছিল অন্যদিকে। একটা দোষের কারণে ইউনুস নবীকে মাছের পেটে যাইতে হলো, ইউনুস নবীকে এরকম ভাবে 40 দিন মাছের পেটে থাকতে হলো, তাও নিজেকে বলছে জালেম, আমি জালেম, আমি জালেম, আপনি রহমান, আমি জালেম, আপনি কাহার, আমি জালেম, আপনি হলে সত্তর, আল্লাহু আকবার, নিজেকে জালেম বলেন। আমি ফজর পড়ি নাই, আমি জালেম, আমি হারাম খাই, আমি জালেম, আমি মিথ্যা কথা বলি, আমি জালেম, আমি মিথ্যা মামলা দেই, আমি জালেম, আপনি রহমান, নিজেকে জালেম মনে করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে একটু দোয়া পড়ে আল্লাহর কাছে কোনটা পড়লে বেশি ভালো হইব? আল্লাহ রাসূল শিখাই, আবু বকর তুমি পড়ো, ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়ালা ইগফিরুজ যুনুবা ইল্লা আনতা, বলেন ইল্লা আনতা, ইল্লা আনতা, ইল্লা আনতা, ইল্লা আনতা, অর্থ কি? আপনি 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 ছাড়া কেউ মাফ করে দেবে। ইন্নি জালামতু নাফসি, হযরতে আবু বকর সাইয়েদেনা আবু বকর সিদ্দিককে আল্লাহ রাসূল শিখায় যে এটা পড়ো, যেটা আমরা নামাজের শেষে পড়ি, এটা না আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি, আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করছি, আমি সুদ খাইয়া জুলুম করছি, আমি ঘুষ খাইয়া জুলুম করছি। এ ঘুষ করে না ঘুষ বন্ধ না করলে করোনা যাবে না, এই সুদ করে না সুদ বন্ধ না করলে করোনা যাবে না, ঠিক না বাড়ি? এই জুয়া খেললে না জুয়া বন্ধ না করলে করোনা যাবে না, গুনা বন্ধ না করলে করোনা যাবে না, মিথ্যা বন্ধ না করলে করোনা যাবে না। করোনা যাওয়ার জন্য একমাত্র রাস্তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হারাম করে না, হারাম বন্ধ করো, হালালের ব্যবস্থা করো, হারাম টাকা বিলাও, হারাম টাকা বিলাও, তাহলে করোনা যাবে। কেন হযরতে
আবু বকর সাইয়েদনা আবু বকরকে শিখিয়ে দেয় ইন্নি জালামতু নাফসি, আবু বকর মুসলমান হওয়ার পরে কার মাথার মধ্যে একটা বাড়ি দিছে, আবু বকর মুসলমান হওয়ার পরে জীবনে একটা মিথ্যা কথা বলছে কিনা, আবু বকর মুসলমানের হওয়ার পরে কার বাড়ির ধন সম্পদ মাইরা খাইছে কিনা, আবু বকর মুসলমান হওয়ার পরে কোন নারীর দিকে বেগানা নারীর দিকে তাকাইছে কিনা, আবু বকর মুসলমান হওয়ার পরে কারো কোন কষ্ট দিছে কিনা। এরপর মুহাম্মদ রাসূলের সওয়াব দেয় আবু বকর পর আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা জুলমান কাসীরা, আল্লাহ রে আমি জুলুম করছি তো করছি এটা অনেক 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 অনেক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি অনেক জুলুম করছি, আমি অনেক জুলুম করছি। এজন্য আমাদের এক কবি শেরশাহ তুর্কি একটা কবিতা পড়তেন, শেরশাহতে তাহাজ্জুদ যারা পড়েন এই দোয়াগুলো মনে রাখা, খুজবি লুৎফি কা ইলাহি মাল্লাহু জাদুল খলিল মুফলিসান বি সিদকি রব্বি ইয়া জালিল, খুজবি লুৎফি কা ইলাহি মাল্লাহু জাদুল খলিল মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিকা ইয়া জালিল, জামবুহু জামবুন আজিমুন ফাগফির জামব আজিম ইন্নাহু শখসুন গরীবুন মুজনিবুন আবদুজ জালিল, তালা ইয়া রাব্বি জুনুবি মিসলা রামলিন লা তুআদ ফাফু আন্নি কুল্লা জামবিন ফাসফাহি সাফাহা জামিল, জামবুহু জামবুন আজিমুন ফাগফির জামব আজিম, ইয়া আল্লাহ আমি অনেক জামবুন মানে গুনাহ করছি, আমি অনেক গুনাহ করছি, আমি অনেক গুনাহ করছি, আমার গুনাহ আপনি ছাড়া কেউ মাফ করতে পারে না, ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ইল্লা আনতা, আমার এই গুনাহ কেউ মাফ করতে পারে না একমাত্র আপনি আল্লাহ, এই করুণা উঠাইতে পারে না একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ উঠাইতে পারে। হযরতে আইয়ুব আলাইহিসসালাম কি গুনাহ করছিল, আইয়ুব নবীর কিচ্ছা শুনেন না আপনারা, কি গুনাহ করছে, কোন গুনাহ করছিল, শয়তানের লগে ওয়াদা ছিল, শয়তান বলছে আইয়ুব নবীকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের কারণে আইয়ুব নবী আপনারে কয় আলহামদুলিল্লাহ শুকরান শুকরান, আপনি যদি সম্পদ না দেন উঠিয়ে নিয়ে যান আইয়ুব নবী শুকরিয়া করব না, আল্লাহ আইয়ুব নবীর সব সম্পদ শেষ করে দিয়েছে। এরপর শয়তান আল্লাহ কাছে বলে আল্লাহ সম্পদ নিয়ে গেছেন, মানুষের যখন মাল সম্পদ না থাকে তখন কয় শৈল্য তো আছে, কয় শৈলের জন্য আলহামদুলিল্লাহ কয়, নাইলে আইয়ুব নবী শুকরিয়া করতো না, আল্লাহ আইয়ুব নবীকে এমন রোগ দিল এটা পরীক্ষা, এটা গজব না, এটা করুণা না, এটা মহামারী না, ঠিক না ভাই, এটা করুণা না, এটা মহামারী না, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আইয়ুব নবীরে ভালো করলো কোন মাস্কে, আইয়ুব নবীরে ভালো করলো কোন জীবাণুনাশক স্প্রেতে, খালি স্প্রে হাতের মধ্যে স্প্রে, স্প্রের কি ক্ষমতা, স্প্রের ক্ষমতা থাকলে কেমন ক্ষমতা থাকতো, কেমতে মানুষের চুল উঠায়, কেমতে মানুষের দাড়ি উঠায় দেয়, তারপরে কেমতে মানুষ মারা যায় 10% ভালো হয় না, ঠিক না বেটি, তাহলে আপনার এইটা খালি ফেস ফেস করে মারলেই করুণা যাবে কা, কোথায় পাইলেন এগুলা, সাবান দিয়ে হাত ধুইলেই, এই দোয়া তো আমরা আগে থেকেই দুই, এই দোয়া সকালে দুই, এই দোয়া দুপুরে দুই, এই দোয়া আসরে দুই, এই দোয়া মাগরিবে দুই, এই দোয়া এশায় দুই, আমরা ঘুমাই, আমরা অজু করে ঘুমাই, তুমি অজু ছাড়া ঘুমাও, ঠিক না ব্যাঠি, আমরা অজু করে ঘুমাই, এই দোয়া তো আমাকে আগে থেকেই দোয়া, আমাকে দোয়া তো আগেই, আমাকে দোয়ার লগে ডিলা কুলুব আছে, তোমাকে কাছে ডিলা কুলুব নাই, ঠিক না ব্যাঠি, বিলাগুলো নাই, আ বেইমান না তব কাছে পানিও ব্যবহার না, এজন্য দোস্ত ইমান কিন্তু যাওয়ার পালা আসছে, ইমান এই জায়গায় ইমান ঠিক রাখতে হবে, ইমান যাওয়ার পালা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, আল্লাহ বলছে আসমান জমিনের মধ্যে কেউ ক্ষতি করতে পারে না, করলে আমি আল্লাহ করি,
লাভ আমি আল্লাহ দেই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘর তওয়াফ করতে আস, বুঝেননি আমার কথা? বুঝেননি? আমার তো দোষ আছে, কথা বলে বুঝেন কম, বুঝেননি? আচ্ছা, হযরতে কার কথা বললাম? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে কাবা ঘরে ঢুকিয়া হযরত সদরে সুমা দিব, সুমা দেওয়ার আগে কয়ে হযরত সোয়াদ তোরে আমি সুমা দিতাম না, আল্লাহ কি কয়, হে হযরত সোয়াদ তোরে আমি সুমা দিতাম না, জানি তোরে আমি সুমা দিতাম না, আমার তোর কোনো খারাপ করার শক্তি নাই, তোর কোনো ভালো করারও শক্তি নাই, তুই টাকাও দিতে পারস না, পয়সাও দিতে পারস না, তুই গুনাও মাফ করতে পারস না, পারে? হ্যাঁ পারে, কিছু চাল দিতে পারে, ডাল দিতে পারে? আমাকে পীরের কাছে যাইয়া অনেকে যায়, পীরের কাছে গরু লইয়া যায়, পীরের কাছে খাসি লইয়া যায়, বড় লোক হইল, বুঝলেন ভাই? কয় হ্যাঁ যাইয়া ধনী হয়ে গেছে, হ্যাঁ পাগল ইমান শেষ, ইমান শেষ পাগলের মেলা, পাগল যাইয়া ইমানটা বেচারাই আস, সব মাজার গুলাতে বেনামাজিরা যায়, ঠিক না ভাই? ঠিক, বেনামাজিরা যায়। ওদিন কেউ আমি আমার তো ভাতিজি বিবাহ দিছি জাফলং, বেড়াইতে গেলাম, তাই গেলাম যে মাজারে যাই একটু, তো মাজারে আমাকে দেখলে ওরা মনে করে যে এনে কোনো দান্দা পানি নাই, ওই জানি ওটা থাকে মোজ বড় বড় আলানি দেয় এর দান্দা পানি নাই কে, তো আমরা যে ঢুকলাম যে জিয়ারত করে আসলাম, আর বাকিটি যাইয়া মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যায়? মায়ের কাছে নত করা যায়, বাবার কাছে নত করা যায়, নেতার কাছে নত করা যায়? সাহাবায়ে কিরামরা, সাহাবায়ে কিরাম জালেম বাদশার কাছে অ্যারেস্ট হইছে, জালেম বাদশার কাছে অ্যারেস্ট হইছে, হওয়ার পরে বলছে আপনাকে ছাইরা দিব, আপনাকে কি করে দিব, শুধু আমার কাছে মাথাটা নিচা করে ঢুকবে, বুঝলেন না? অনেক সময় আমরা তো সম্মান করে এম করে ভালাই, মাথাটা নিচে করে ডুববে। আবু যার গফফার রাদিয়াল্লাহু তাআলা বলে না, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি আমার নবীর সুন্নত এই আহমদদের সামনে শেষ করে দিতে পারি না, তোরা আহমদ ক্ষমতায় থাকতে পারো, আহমক আহমকদের কাছে আমি মাথা নত করতে পারি না, আত্রুক সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, হুমাকা মানে হলো মগা, দেড় ব্যাটারি, এই দেড় ব্যাটারির কাছে আমি আমার মাথা নত করতে পারি না। এজন্য আমাদের বুজুর্গদিন বলে বাড়ির গেট বানাইলো মাথা নিচে করে রাখতে হয়, এমন গেট বানাইবেন না যে মাথা নিচা, বাড়িতে ঢুকার সময় মাথা নিচা হবে না, মাথা তো একমাত্র আল্লাহর জন্য নিচা হবে, ঠিক না বেটি? রুকু দিব কার জন্য? রুকুতে মাথা নিচা হয় কার জন্য? আর ওই জায়গায় যে পড়ে কি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, দাঁড়াইলাম আল্লাহু আকবার বইলাম, মাসিক ওয়াজে করছি না, মাসিক দাঁড়াইলাম আল্লাহু আকবার বইলা, আর সেজদায় যে বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আর রুকুতে যে কই কি রাব্বিয়াল আযীম, হে আল্লাহ আপনি যে আমার বড় রব, আপনি যে আমার বড় রব, আল্লাহু আকবার, আপনি যে আমার আজিম রব, আল্লাহু আকবার, যে একটু বড় হলো আজিম, আজিমের চেয়ে একটু বড় হলো আলা, এই জন্য ওই জায়গায় হলো নিজেকে এরকম ভাবে নির্ধারিত করা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আযীম, হে আল্লাহ আপনি আমার রব্বি, মানে আমার রব, আমার রব, তু মেরা হায়, বলি না আমরা তু মেরা হায়, আল্লাহ আপনি আমার রব্বি, মানে আমার, বলেন রব্বি মানে আমার, রব্বিয়াল আযীম, যখন রুকুতে যাইবেন তখন বলবেন আল্লাহ সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, হে আল্লাহ আপনি আমার আজিম রব, হে আল্লাহ আপনি আমার আজিম রব, দুনিয়ার আর কেউ আমাকে পালনেওয়ালা না, আমার মা আমাকে পালনেওয়ালা না, আমার বাবা আমাকে পালনেওয়ালা না, আমার দোকান আমাকে পালনেওয়ালা না, আরে আমার
আমার ডাক্তার আমাকে পালনেওয়ালা না, আল্লাহু আকবার, আমাকে পালনেওয়ালা হে আজিম রব আল্লাহ। এজন্য রুকুতে যাইয়া যখন রব্বিয়াল আজিম বলবেন, অর্থটা মনে করবেন, হে আল্লাহ আপনি আমার আজিম রব, হে আল্লাহ আপনি আমার আজিম রব। আর যখন সেজদায় যাবেন তখন পড়বেন সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। আল্লাহ জিগে কিরে তুই মাথা নামায় কি কস, বলে আমি আপনাকে বড় বলি, আপনাকে বড় বলি, আল্লাহু আকবার। বলে তোর সমস্যা কি, বলে আমার সমস্যা হইলো করুণা। আল্লাহ বলবে ওঠা মাথা উঠা, তুই আমারে আলা বলছ, করুণা তোর কাছে আইব না, তুই আমারে আলা বলছ, তুই আমারে আজিম বলছ, করুণা তোর কাছে আইব না। আল্লাহ জিজ্ঞাসা করে বান্দারে তোর আর কি দরকার, বলে আমার রিজিকের অভাব। আল্লাহ বলবে বান্দা মাথা উঠা, আর তোর রিজিকের অভাব হবে না, আল্লাহু আকবার। এই জন্য নামাজ পড়লে, পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, রিজিকের বিরাট সমস্যা এসে পড়ে না, সম্মান রিজিক খায়, মানুষের দ্বারে দ্বারে যায় তার দ্বারাই তো হয় না, তার বাকি খাওয়ার জন্য এরকম লাগে না, নিজেকে যদি পবিত্র করেন বাকি খাইতে হবে না, কিস্তি উঠাইতে হবে না। এটা রাস্তা হইল মসজিদ ঘর, আর এই মসজিদ ঘরে রুকুতে যাইয়া সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আলা, রব্বি আমার রব। বললে তু মেরা হাই, শুনেন না এটা, তু মেরা হাই, তু মেরা সনম, বলে না, বলে কি বলে না, আল্লাহকে বলে তুমি হইলে আমার রব, তুমি হইলে আমার রব, তুমি হইলে আমার রব। আসমানটা খুলে যায়, ওই বান্দাকে ডাইরেক্ট আল্লাহ দেখে, জিজ্ঞেস করে বান্দা তুই কি চাস, আল্লাহ তুই চাস কি বান্দা, আমি তাই তোকে দিব। এই কন্যা উঠার জন্য একমাত্র হলো তওবা, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এজন্য মাগরিবের পরে এখন কাজ নাই, কর্ম নাই, ডেলি জিকিরে বসানো দরকার। মাগরিবের পরে বসবেন, মাগরিবের বসে একশো বার, এই কয়শো বার, এই কি কয়, কি সমস্যা, একশো বার লা ইলাহা ইল্লাল্লাহ, একশো বার সুবহানাল্লাহ, একশো বার আলহামদুলিল্লাহ, একশো বার আল্লাহু আকবার, একশো বার আস্তাগফিরুল্লাহ আল্লাযি ওয়াতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযি ওয়াতুবু ইলাই, একশো বার দুরূদ শরীফ কইরা দোয়া করলে করুণা মরণ এলাকা থেকে সব উঠা যাইব, ঠিক না বেঠি? ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।